সাকিব ভাই বলি, যারা যারা এই কাজ করবে তাদের সাথে একটা প্রেমের গুঞ্জন আসবে। সাকিব খানের সাথে সিনেমা করলে প্রেমে জড়াতে হয়, সম্পর্কে জড়াতে হয়। তার সাথে সিনেমা করতে গেলে প্রেম ছাড়া, সম্পর্ক ছাড়া সিনেমা করা যায় না, এমনই কথা বলছিলেন সাকিব খানের গলোই সিনেমার নায়িকা পূজা সেরি। কিন্তু কেন হঠাৎ তিনি এমন কথা বললেন, এ বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। সম্প্রতি এক অনুষ্ঠানে পূজা সেরিকে জিজ্ঞেস করা হয়, আপনি তো সাকিব খানের সাথে অভিনয় করছেন, সাকিব খানের সাথে অভিনয়ের বিষয়ে আপনি কি বলতে চান? তখন এই নায়িকা বলেন, দেখুন বর্তমানে সাকিব খানের সাথে যে নায়িকার সিনেমা করুক না কেন, তার সাথে একটা প্রেমের গুঞ্জন ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যেমনটা হয়েছিল আমার সাথে। আমি তো তার সাথে শুধু সিনেমা করেছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা এমনভাবে ছড়ানো হয়েছে যে আমি যেন তার সাথে সিনেমা বাদ দিয়ে প্রেম করতে গেছি। এমনকি অনেকেও এটা বলছে আমাদের নাকি বিয়েও হয়ে গেছে। তবে এমনটা কিছুই না, সাকিব খান আমার ভাইয়া হয়, সে আমার বড়, তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তার সাথে এসব কথা আমি কখনোই মানিয়ে নিতে পারি না, মানুষ কেন সেটা বুঝে না। এই নায়িকা আরও বলেন, বর্তমানে দেখলাম সাকিব খান দরদ সিনেমা করতেছে, সেখানে তিনি যে নায়িকার সাথে কাজ করতেছে তার সাথে একটা প্রেমের গুঞ্জন উঠে গেছে, তার সাথে নাকি প্রেম করতেছে। তবে এটা এখন আর সম্ভব না, এটা আগে সম্ভব ছিল, অপু বিশ্বাসের পর বুবলিকে বিয়ে করার পর থেকেই এমন গুঞ্জন উঠে। এনায়িকা আরও বলেন, সাকিব ভাই বাংলাদেশি সুপারস্টার, তাকে নিয়ে যে সমালোচনা করবে সে তত উপরে উঠবে, আর এজন্য তাকে আর তার সাথে যে কাজ করবে তাকে নিয়েও সমালোচনা করেই অনেকেই এসে উপরে উঠতে চায়। তো ভিউয়ার্স, আপনারও কি মনে হয় সাকিব খানের সাথে যে নায়িকা সিনেমা করুক না কেন তার সাথে আসলে প্রেমের গুঞ্জন উঠে? জানিয়ে দিন কমেন্ট করে।